নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লোটে মাছের চপ। আমি নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ডিম। নিয়ে নিয়েছি কতগুলো গোলমরিচ, নিয়েছি হলুদ, চিনি, নুন, বিস্কুটের গুঁড়ো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন। আমি এবারে লোটে মাছটাকে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রেট করে নিয়ে লোটে মাছটা মেখে রাখবো। আমি প্রথমেই লোটে মাছটাকে আর আমি লোটে মাছটাকে নুন আর ভিনিগার দিয়ে আগেই মেখে রেখেছিলাম। এটাকে আমি 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। রেখে তারপর ছাঁকনির মধ্যে রেখে মাছটার জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। আমি এবারে এই মাছগুলোকে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে মাছটাকে মেখে রাখবো। মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এরপরে আমি এই মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মেখে আমি এবারে 1 ঘন্টার মতন এটা রেখে দেব ঢেকে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর নুন। দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। কেউ যদি বেশি ঝাল খায় বা পছন্দ করে তারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এবার এটা রেখে দেব মাছটাকে। মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে মোটামুটি 1 ঘন্টার মতন রেখে দেব। তারপর আমরা অন্য প্রসেস শুরু করব। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে মাছের মধ্যে এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেখুন কতটা জলের মতন বেরিয়েছে, পেঁয়াজ ফিয়াজের রসের গুলো বেরিয়েছে। এখান থেকে কিছুটা জল আমি ফেলে দেব। এরপর লোটে মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আট দশটা গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছিলাম, ওটাকে আমি একটু ভেঙে নিয়েছি, এটাও দিয়ে দেবো এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। আমি প্রথমে মেখে নেব। মেখে নিয়ে দেখব যে মাখাটা কীরকম হয়েছে সেই বুঝে আর একটু না হলে অ্যাড করব বেসন আর কর্নফ্লাওয়ার। মিশ্রণটাকে আমি ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার
1 টেবিল স্পুনের মতন 1 টেবিল স্পুন না প্রথমে 1 টেবিল স্পুন দিয়েছিলাম এবার 1 টিস্পুনের মতন আবার আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আর আমার এর মধ্যে আর কিছু দিতে হবে না মাছটা ভালো করে মেখে নিয়েছি এরপর আমরা মাছগুলোকে একটা একটা করে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাখাটা আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছের চপগুলো একটা একটা করে ছাড়ব একটা করে মাছ আমি নিয়ে নিয়েছি এইভাবে বেডক্রামের মধ্যে রেখে একটুখানি পেঁয়াজ আর ডিমের যে মশলাটা আছে এর মধ্যে একটু লাগিয়ে দিতে হবে নালে মাছের গায়ে আটকাতে চায় না মশলা এরপর আস্তে করে বেডক্রামটাকে লাগিয়ে দিয়ে এইভাবে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে লো ফ্লেমে একটা একটা করে ভেজে নিতে হবে মাছের চপগুলোকে মাছের চপগুলো দেওয়ার আগে এইভাবে হাত দিয়ে একটু সামান্য চেপে নিতে হবে আমি মাছের লেজের পোর্শনটা নিয়েছি এইভাবে একটা একটা করে সব মাছ রেডি করে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি মাছের চপগুলো একটা একটা করে সব দিয়ে দিয়েছি একটা পাশ লাল হয়ে গেছে এরপরে আমি এইভাবে উল্টে উল্টে ভেজে নেব গ্যাস একদম কম করে এটা ভাজবেন তাহলে খুব ভালো হবে এটা খেতে এই মাছের চপটা খুব টেস্টি হয় খেতে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন মাছটা দেওয়ার আগে কড়াই প্যানের মধ্যে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে তেলের মধ্যে দেবেন তাহলে শেপটা খুব সুন্দর হবে আর মাছের লেজের পোর্শনের অংশটা দিলেই এটা বেশি ভালো হয় এইভাবে একে একে আমি সবগুলোকেই উল্টে দেব দেখুন বন্ধুরা আমার চপগুলো মোটামুটি গোল্ডেন কালার হয়ে এসছে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভাজবেন তাহলে খুব ভালো হয় এই চপগুলো খেতে আর গন্ধটা এত ভালো হয় বলবার মতো না এত টেস্টি হয় খেতে চপটা খেতে ভেতরের মাছটা কিন্তু নরম থাকবে কিন্তু ওপরটা কেনা চপের মতন মচমচে হবে আমি আরেকটু লাল করে ভেজে চপগুলো তুলে নেব এই চপগুলো রেডি হয়ে গেছে এইভাবে তেল ঝরিয়ে তারপর তুলে নিতে হবে এইভাবে সব চপগুলো আমি রেডি করে নেব আর পরের ব্যাচের মাছের চপগুলো আবার দিয়ে দেব এই চপগুলো আরেকটু সামান্য লাল হবে চপগুলোকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এইভাবে হাতে করে একটুখানি চেপে নিয়ে তারপর একে একে এইভাবে তেলে ছেড়ে দিতে হবে এইভাবে আমি সেকেন্ড ব্যাচেরও সব চপগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে সব ভেজে নেব সেকেন্ড ব্যাচের বড়াগুলো মাছের বড়াগুলো আমি আবার উল্টে দিয়েছি এবারে লাল 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 করে ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব তারপর আমি এবার সব
মাছের বড়াগুলো সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমার লোটে মাছের চপটা। আমি এইভাবে প্লেটে তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর শসা পেঁয়াজ আর সস দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। লোটে মাছের চপটা করার সময় মনে রাখবেন সবসময় লেজের পোর্শনের অংশটাই নেবেন, সামনের পোর্শনের অংশটা নিলে কিন্তু অতটা ভালো হয় না, লেজের পোর্শনের অংশটা দিয়ে করলেই ভালো হয়। আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার রান্নাটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।